খালেদার জামিন আবেদন খারিজ সম্মতি দিলে দ্রুত চিকিৎসা দিতে মেডিকেল বোর্ডকে নির্দেশ বিএনপির কর্মসূচি ঘোষণা জনপ্রতিনিধি দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী ঢাকার মেয়র কাউন্সিলরদের শপথ আবারও বাড়ল বিদ্যুতের দাম আবাসিক পর্যায়ে প্রতি ইউনিট সাত টাকা তেরো পয়সা মার্চ থেকে কার্যক্রম রাজধানীর স্কাটনে পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন শিশু সহ তিনজনের মৃত্যু ইউনিটে ভর্তি পাঁচজন দিল্লিতে গভীর রাতেও সহিংসতা নিহত পঁয়ত্রিশ হাইকোর্টের বিচারপতিকে ভোট

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আবারও খারিজ করে দিয়েছেন হাইকোর্ট জামিনের আবেদনে নতুন যুক্তি না থাকা খালেদা জিয়া বন্দী ও বিএসএমইউতে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব বলে জামিন খারিজ করেন আদালত তবে বেগম খালেদা জিয়া সম্মতি দিলে দ্রুত চিকিৎসা শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট রিপোর্ট বৃহস্পতিবার সকালে পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হয় এ সময় বিএসএমএমইউ থেকে আসা খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন পর্যালোচনা করেন হাইকোর্ট বেঞ্চ আদালতে দেয়া প্রতিবেদনে বলা হয় খালেদা জিয়া উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অ্যাজমা ও প্রতিস্থাপনজনিত হাঁটুর ব্যথায় ভুগছেন অন্য সমস্যাগুলো নিয়ন্ত্রণে থাকলেও আর্থাইটিস ও অ্যাডভান্স ট্রিটমেন্ট শুরুর বিষয়ে সম্মতি দেননি খালেদা জিয়া এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা রোববার আদেশের দিন নির্ধারণ ও উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার সাথে আলোচনার বিষয়ে আর্জি জানান আদালত তা নাকচ করে দেন পরে যুক্তরাজ্যে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা তবে আদালত বলেন আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণের বাইরে যেতে পারবেন না তারা পরে শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়া জামিন পাক এটা সরকার চায় না বেগম খালেদা জিয়া যে আজকে যে ইঞ্জেকশন এবং অন্যান্য ঔষধ নিতে চান না তার কারণ হচ্ছে এই সমস্ত মেডিসিন গুলো হচ্ছে লাইফ থ্রেটেনিং এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ একত্রিশ সাথে আপনারা জামিনটা খারিজ করেছেন এবং সেখানে আজকে তারা যেটা বলছে সংকটাপন্ন অবস্থা ওনার বয়স 74 75 এই কথাগুলো তখনই বলেছিল নতুন কিছু নাই আদালত বলেন খালদাজিয়া দণ্ডপ্রাপ্ত আসামি তাকে জেল কোড অনুযায়ী চিকিৎসা নিতে হবে উনি সাজাপ্রাপ্ত আসামি কাজেই তার স্ট্যাটাস একটা আন্ডার ট্রায়াল প্রিজনার সাধারণ দুটো একই জিনিস সেটা জেল কোড দ্বারা গাইডড হবে তবে আদালত তার আদেশে বলেছেন খালদাজিয়া যে মুহূর্তে তার চিকিৎসার বিষয়ে সম্মতি জানাবেন সেই মুহূর্তে চিকিৎসা বোর্ডকে পদক্ষেপ নেওয়া নির্দেশ দেয়া হয়েছে যদি আরও ডাক্তার যদি ইনক্লুড করতে হয় মেডিকেল বোর্ডে সেটা যেন করা হয় বেগম জিয়ার স্বাস্থ্যের যদি কোনো অঘটন ঘটে এর জন্য সরকারকে এর দায় দায়িত্ব নিতে হবে আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বুধবার ওই প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে পৌঁছায় শাকের রাজু একুশে টেলিভিশন ঢাকা খালেদা জিয়াকে যে চিকিৎসা দেয়া দরকার তার জন্য তার অনুমতির প্রয়োজন কিন্তু তিনি রাজি না হওয়ায় সে চিকিৎসা শুরু করা যাচ্ছে না গুলশানের নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং এ এসব কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক হাইকোর্ট বিভাগ বলেছেন যে তিনি নাকি সেই অনুমতি দেন নাই তো যেহেতু তিনি অনুমতি দেন নাই যেহেতু চিকিৎসাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি হসপিটালে করা যায় এবং ও অনুমতি এখন পর্যন্ত তারা পায়নি সেই কারণে তারা চিকিৎসা শুরু করতে পারে নাই সেই প্রেক্ষিতে এখন হাইকোর্ট বিভাগের কিছু কারণে নাই সে এবং তাই এই আবেদন না খারিজ করা হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ও চিকিৎসা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজভি বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভি বলেন সরকারের ইচ্ছায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ দেশকে বিপজ্জনক জায়গায় ঠেলে দিচ্ছে জামিনে সরকার বাধা দিলে জনগণ এর উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও জানান রুহুল কবির রিজভে জামিন আবেদন বাতিল হওয়ার প্রতিবাদে উনত্রিশ ফেব্রুয়ারি ঢাকার মহানগরসহ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন রিজভে আদালতকে ব্যবহার করে গুরুতর অসুস্থ দেশনেত্রী জামিন ও চিকিৎসা নিয়ে সরকারের খেলার অপরিণাম দর্শিতার মাশুল একদিন দিতেই হবে উনত্রিশে ফেব্রুয়ারি আগামী শনিবার ঢাকা মহানগর সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে কোন জনপ্রতিনিধি দুর্নীতি করলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার দুই সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে নাগরিকদের গুরুত্ব দিয়ে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান তিনি তাগিদ দেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রণব চক্রবর্তীর রিপোর্ট নির্বাচনের সাতাশ দিনের মাথায় শপথ নিলেন ঢাকার দুই মেয়র ও কাউন্সিলররা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত দুই সিটি মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের একশো একাত্তর কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ সময় প্রধানমন্ত্রী বলেন জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে তাই উন্নয়ন ভাবনায় নাগরিকদের গুরুত্ব দিতে হবে তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত কেউ দেয়নি কিন্তু আপনি যখন নির্বাচিত হয়ে দায়িত্ব নিচ্ছেন আপনাকে বিবেচনা করতে হবে আপনার নাগরিকদের সকল সুযোগ সুবিধা সকলের জন্য করতে হবে স্থানীয় সরকারগুলি আরো শক্তিশালী হবে নিজেদের এলাকার বাজেট এবং উন্নয়নের প্রকল্প তারা নিজেরা গ্রহণ করতে পারে ডেঙ্গু মশার বিস্তার রোধে এখন থেকেই যথাযথ পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী এখন থেকে এই মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে সবাইকে সেদিকে আপনাদের দৃষ্টি দিতে হবে নইলে মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে সেটা দৃষ্টি আপনাকে দেখতে হবে করোনা ভাইরাস দেখা দিয়েছে এর থেকে কিভাবে বাংলাদেশকে মুক্ত করা যায় তার জন্য যথাযথ পদক্ষেপ আমরা নিচ্ছি এমনকি আমাদের এখনো আমাদের দেশে আসে নাই যে এরকম যদি দেখা যায় তাহলে একটা ডেডিকেটেড হাসপাতাল আমরা আলাদা করে ফেলেছি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্ব দিতে পরামর্শ দেন শেখ হাসিনা বলেন দুর্নীতি অনিয়ম হলে কাউকে ছাড় হবে না ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশে আমরা ব্যাপক উন্নয়নের কাজ করে যাচ্ছি কাজগুলি আমি চাই যে এখানে যেন কোনোরকম কোনো দুর্নীতি না হয় কোন রকম অনিয়ম না হয় আর যদি এ কিছু হয় তাহলে সে যেই হোক আমি কিন্তু কাউকে ছাড়বো না যে জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দুর্নীতি এর বিরুদ্ধে কিন্তু আমাদের অভিযান চলছে এর বিরুদ্ধে অভিযান চলতে থাকবে আপনাদের সহযোগিতা চাই প্রসঙ্গক্রমে আসে মুক্তিযোদ্ধাদের কথা এ সময় প্রধানমন্ত্রী বলেন মুক্তিযোদ্ধাদের অবদান এই স্বাধীন দেশ তাদের মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব মুক্তিযোদ্ধারা দুরবস্থায় থাকবে দারিদ্রের ক্ষেত্রে জড়িত হবে সেটা আমি দেখতে চাই না ইতিমধ্যে আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি সবাই আপনাদেরকে অনুরোধ করবো যেরকম যদি কেউ থাকে অবশ্যই আপনারা আমাকে বলবেন আমার সাধ্যতার চেষ্টা করবো অন্তত তাদের জীবনটার জন্য ভালোভাবে চলে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা সাধারণ গ্রাহক পাইকারি ও সঞ্চালন তিন ক্ষেত্রেই আবারও বাড়ল বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে খুচরা মূল্য প্রতি ইউনিট গড়ে ছত্রিশ পয়সা বাড়ছে বর্তমান ছয় টাকা সাতাত্তর পয়সা থেকে পাঁচ দশমিক তিন শতাংশ বেড়ে নতুন মূল্য হচ্ছে সাত টাকা তেরো পয়সা আগামী মাস থেকে এই মূল্য কার্যকর হবে এনার্জি রেগুলেটরি কমিশন বলছে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে এই মূল্য নির্ধারণ রাসেল খানের রিপোর্ট গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান গেল বছর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে আবেদন করে বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন বিতরণ ও সরকারের ভর্তুকির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেয় কমিশন রাজধানীর কারওয়ান কারওয়ানবাজারে বিইআরসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয় বিদ্যুতের বিদ্যমান সঞ্চালন মূল্যহার এবং হুইলি চার্জ বাড়িত গড়ে প্রতি কিলোয়াট ঘন্টা শূন্য দশমিক দুই সাত আট সাত পয়সা হতে বৃদ্ধি করে শূন্য দশমিক দুই নয় তিন চার পয়সায় উন্নীত করা হয়েছে অকেজো বিদ্যুৎ কেন্দ্রগুলোর কারণেই উৎপাদন ব্যয় বাড়ছে এমন প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন সেসব প্রতিষ্ঠানের সাথে চুক্তির বর্তমান মেয়াদ শেষ হলে আর নবায়ন করা হবে না কিন্তু চুক্তি তো সম্পাদিত হয়ে গেছে আমরা স্পষ্ট বলেছি এই চুক্তির পর আর যেটা বৃদ্ধি হয়ে গেছে তারপরে আর বৃদ্ধি করা যাবে না ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা মাঝারি শিল্প উদ্যোক্তা এরা যাতে একেবারেই প্রভাবটি তাদের কাছে একেবারেই কম পড়ে সে বিষয়ে চিন্তা করে কমিশন একেবারে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেছে মার্চ থেকেই কার্যকর হবে নতুন দাম পুনির্ধারিত কমিশনের এই আদেশ বিল মাস মার্চ দু হাজার হতে কার্যকর হবে রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা রাজধানীর মগবাজারের দিলু রোডে পাঁচতলা ভবনে আগুন লেগে শিশু সহ প্রাণ গেল তিনজনের এই ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে আরও পাঁচজন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আরও জানাচ্ছেন দিবা ভোরের আলো ফোটার আগে আগুনের লেলিহান শিখায় নিভে গেল তিনটি তাজা প্রাণ বৃহস্পতিবার ভোর চারটার দিকে মগবাজারের দিলু রোডে পাঁচতলা ভবনটিতে আগুন লাগে ফায়ার সার্ভিস আটটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পাঁচটা নির্বাপন করা হয় গ্যারেজের গ্যারেজের এবং সার্চ করে দেখা যায় যে মধ্যে একজন পুরুষ ডেড বডি পাওয়া যায় এবং সিঁড়ির মধ্যে একজন পুরুষ এবং একটা বাচ্চা ডেড বডি পাওয়া যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের নিচে একটি কার্টুনের গোডাউন থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় তারা কেজি গেট খুললে এই বাইরে এই কইছি আগুন লাগছে রে আগুন লাগছে আগুন সব করা ধরে গেছে ভবনের নিচে থাকা পাঁচটি প্রাইভেট গাড়ি ও দুটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে এদিকে দগ্ধ এবং নিহতদের দেখতে ঢাকা মেডিকেলে ছুটি আসেন সজনরা আহাজারিতে ভরে ওঠে পরিবেশ আমরা হাসছো সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করতেছি যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন ওনার আলামত কোনো পুরোটা যায় নাই ওনার খালি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে ধোঁয়ার কারণে ঢাকা মেডিকেলের হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান জানান চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক দুইজনেরই অবস্থা খারাপ কেউ আশঙ্কা মুক্ত না আমরা চেষ্টা করছি আমরা এদের সাথে আলাপ করে এখন আমরা কাকে প্রথমে শিফট করব আমাদের ওই মডার্ন আইসিউতে সেভাবে আমরা আগাচ্ছি মৃত একজনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ এবং মরদেহটি নারী বা পুরুষ তাও বোঝার উপায় নেই বলেও জানান তিনি মেডিকেল প্রফেশনে রিকভারি চান্স খুবই কম মিনালা বা একুশে টেলিভিশন ঢাকা দিল্লির ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয় তা বাংলাদেশে প্রভাব ফেলবে না জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় দুর্নীতির কারণেই খালেদা জিয়ার শাস্তি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি তহিদুর রিপোর্ট সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন একটা সিদ্ধান্ত দিয়েছে করোনা ভাইরাসে বাংলাদেশের সতর্কতা সহ নানা বিষয়ে উঠে আসে সংবাদ সম্মেলনে ভারতের রাজধানীতে কয়েকদিন ধরে চলা সহিংসতা নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যেহেতু ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপার এটা বিশ্বটি তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় অন্য। যেটা আজকে দিল্লিতে ঘটছে এটা তো তাদের অভ্যন্তরীণ বিষয় এ নিয়ে আমরা কেন অযথা নাক গোলাতে যাবে তাদের ইন্টারনাল সমস্যা সমাধান তারাই খুঁজে নেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন দুর্নীতি দমন কমিশন স্বাধীন বলেই মন্ত্রী সহ যে কোনো ঊর্ধ্বতন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক ততটুকু স্বাধীন যতটুকু সরকার যায় তাহলে সরকারের আর তো মন্ত্রীর বিরুদ্ধে দুদকের আজকে এত তদন্ত এত চার্জশিট কেন এখানে টাকার অঙ্ক দুশো কি দুই সেটা কোনো বিষয় যদি করাপশান হয় টাকার অঙ্ক কি সেটা দিয়ে তো করাপশান পরিমাপ করা যাবে না গণমাধ্যম কর্মীদের ওয়েসবোর্ড সহ অধিকার বাস্তবায়নে মালিক সাংবাদিকদের মধ্যে সমন্বয়ের তাগিদ দেন ওবায়দুল কাদের মাঝখানে তো একটা ব্যালেন্সের দরকার আছে তৌহিদুর রহমান একুশে টেলিফিকশন ঢাকা উৎসব পরিবেশে চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়ন জমা দিলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এ সময় চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার কথা জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজল করিম চৌধুরী অপরদিকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি করেন বিএনপি প্রার্থী ডাক্তার সাদাত হোসেন চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকাল থেকে প্রার্থী এবং সমর্থকদের পদচারণে মুখরিত ছিল নির্বাচন কমিশন কার্যালয় দুপুরের দিকে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বিএনপি ডাক্তার সাদাত হোসেন মনোনয়ন জমা দেন কাউন্সিলের প্রার্থীরাও নির্বাচিত হলে চট্টগ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার কথা বলেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী তো যদি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি পরিকল্পিত একটা চট্টগ্রাম গড়ে তুলব অপরদিকে নির্বাচনে লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সরকার রাষ্ট্রযন্ত্র ইসি আওয়ামী লীগ মিশে যে একাকার হয়ে গেছে ইসিকে থেকে বের হয়ে সে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নির্বাচনে সরকারি দলের প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আজম নাসির উদ্দিন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আশ্বাস দিয়েছেন রিটার্নিং অফিসার সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য সুন্দর পরিবেশ রক্ষার জন্য একটা সকল ভোটারদের অংশ অংশগ্রহণ এবং নির্ভয় ভোটকেন্দ্রে আসা যাওয়ার জন্য যে ক্ষেত্রটা তৈরি করা দরকার সেটা আমাদের পক্ষ থেকে অবশ্যই আমরা সেটা করব আগামী উনত্রিশে মার্চ চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মেয়র পদ ছাড়াও একচল্লিশটি কাউন্সিলর ও তেরোটি সংরক্ষিত কাউন্সিলর পদে লড়বেন প্রার্থীরা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইভিএম এর মাধ্যমে সান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম সম্রাট পাপিয়াদের দুর্বৃত্তায়ন সরকারের সমস্ত অর্জন ম্লান করে দিচ্ছে এদের আশ্রয় দাতাদেরও খুঁজে বের করতে হবে আইনের কাছে সুপর্দ করার কথা বলেছেন সদস্য নাসিম প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের মাধ্যমে আলোকিত বাংলাদেশ হয়েছে সম্রাট পাপিয়ার মতো দুর্বৃত্তদের কে জন্ম দিয়েছে কারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তা খুঁজে বের করতে হবে এদের জন্য রাজনীতিবিদদের প্রতি অশ্রদ্ধা সৃষ্টি হচ্ছে দেশ যাতে কোনোভাবে প্রতিক্রিয়াশীলদের হাতে না যায় অন্ধকার যুগে ফিরে না যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখার কথা বলেন এই সমাজে কেন নাসিম সম্রাটের মতো একজন দুর্ব্যত্তনে জন্ম হবে বলেন কেন এই দেশে আজকে পাপিয়ার মতো দুর্ব্যার্থ জন্ম হবে বাংলাদেশে বলেন আমাদের সমস্ত অর্জন নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে এদের কে আশ্রয় দিয়েছে বলেন কে জন্ম দিয়েছে কে লালন করেছে এদেরকে এই ক্রিমিনালদেরকে কে লালন করেছে বলেন এদের তো আছে খুঁজে বের করতে হবে খুঁজে বের না করি তো আমাদের সমস্ত অন্যায়কে ধামাচা দেওয়া হয় বলে মনে করি শুধু এদেরকে নয় এদের আশ্রয় প্রশ্রয়দাতাকেও আইনে সমর্থ করতে হবে ঘোষিত নবম ওয়েস বোর্ড বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন গত এগারো বছরে অনেক নতুন গণমাধ্যম এসেছে শিগগিরই গণমাধ্যম কর্মী আইন মন্ত্রিপরিষদ উঠবে বলে জানান তথ্যমন্ত্রী বলেন কর্মীদের বঞ্চিত করে কোনো গণমাধ্যমে সমৃদ্ধি আসতে পারে না যে এই সম্প্রচার আইন আমরা খুব সহসা আমি এতদিন তাদেরকে মন্ত্রণালয়ের অফিসিয়ালি বলেছি আজকে গণমাধ্যমের মাধ্যমে বললাম যে আশা করব এটি সহসা আইন বলব থেকে ছাড় হয়ে তথ্য মন্ত্রণালয়ে আসবে আসলে পরে আমরা সেটি সেটিও আমরা মন্ত্রিসভায় নিয়ে যেতে পারবো আনসার বাহিনীকে আরও চৌকশ সুদক্ষ করে গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গাজীপুরের শফিপুর আনসার ভিডিবি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার পুরুষ সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ এবং নবগঠিত আনসার গার্ড ব্যাটেলিয়ান ফ্ল্যাগ রেজিং অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন ভিভিআইপি এবং বিদেশি অতিথি ও দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় নতুন দায়িত্ব করবে। মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে ভারত ইতিমধ্যে মিয়ানমারের সাথে ভারতের আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান উখিয়ার কুতুপালং ক্যাম্প চারে রোহিঙ্গাদের মাঝে সেলাই মেশিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত কাজ করা জরুরি এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন বাংলাদেশে আশ্রয় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ভারত তার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি মানবিক সহায়তা থেকে আরম্ভ করে প্রত্যাবাসনের জন্য ভারত কাজ করে যাচ্ছে এবং মায়ানমার সরকারের সাথে তারা কথা বলছে অনেক দিন হয়ে গেছে অনেক আমরা কাজ করেছি এখন আমরা একটি সম্মানজনক প্রত্যাবশন চাই সেফ সিকিউর সাস্টেইনেবল রিটার্ন সেটা আমরা সব সময়ই চেয়েছি যে এনারা নিজেদের দেশে ফিরে ফিরে যান আর ওরার সেই জন্য আমরা রাখাইন স্টেটে যে প্রিফ্যাব্রিকেটেড বাড়ি বানিয়ে সেটাতেও হেল্প করেছি এবার গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সৌজন্যে অমর একুশে গ্রন্থমেলার খবর অমর একুশে গ্রন্থমেলার ছাব্বিশতম দিনে নতুন বই এসেছে দেড় শতাধিক কবিতা মুক্তিযুদ্ধ প্রবন্ধ আর উপন্যাসের সংখ্যায় বেশি বিক্রেতা পাঠকরা ব্যস্ত বই কেনে বেঁচায় আড্ডা আনন্দে মুখর মেলা প্রাগণ স্মৃতিমণ্ডলের রিপোর্ট উৎসবের সুর প্রাণের গ্রন্থমেলায় যেখানে বাঙালির চেতনা আবেগ আর ভালোবাসা মিলেমিশে একাকার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নিজেদের পছন্দের বই খুঁজে নিতে ব্যস্ত পাঠক মুক্তিযুদ্ধ কবিতা কিংবা উপন্যাসে আগ্রহ তবে পছন্দ ভিন্ন ভিন্ন প্রবন্ধের বই বেশি পড়ি কবিতা এবং প্রবন্ধ মধ্যে আমি এক ধরনের ভালো লাগা খুঁজি সৈনিক সম্পর্কের বইগুলো কিন্তু হচ্ছে না সমাজকে গড়ে তোলার পেছনে এই বইয়ের অনেক ভূমিকা আছে বই পড়ে শিখেছি হুমায়ুন আহমেদের বই পড়ে তো হুমায়ুন আহমেদের বই কিনেছি মুক্তিযুদ্ধ সব সময় মানে ওই ইতিহাসটা সবসময় খুব ভালো লাগে জানতে ইচ্ছা করে প্রতিবারে আসি ভাবি যে বই কিনবো না কিন্তু তারপর যাওয়ার সময় দেখি যে ব্যাগের সব টাকা শেষ প্রতি বছরই আসা হয় বই কতটা কিনি তার কোনো তো হিসাব নেই তো মোটামুটি বাজেট রাখার চেষ্টা করি সব দিক থেকে বই মেলা অনেক ভালো মেলায় আজ নতুন বই এসেছে একশো পঞ্চান্নটি এর মধ্যে নতুন লেখকের সংখ্যাও কম নয় প্রবাসী লেখকদেরও বই এসেছে বেশ কিছু দেশের প্রতি ভালোবাসা ও ভাবনা থেকেই বই লেখার কথা জানালেন তারা নীলকষ্ট দাগ নামের কাব্যগ্রন্থ সহ আরও কেউ তবে এবার এসেছে হচ্ছে ভাবনাগুলো ভাবিয়ে যায় বইটির নাম যেখানেই থাকি বাংলার বাইরে কিছু চিন্তা করতে পারি না যতই অন্য ভাষায় পড়াশোনা করি বাংলাকে ভুলতে পারি না তো এই যখনই ফেব্রুয়ারি আসে আসার জন্য প্রাণ আঁকুপাকু করে বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় বিক্রি খারাপ এবার একটু কম হয় মানে ব্যবসা বিক্রি কম হয়েছে আর সত্য কথা বলতে গিয়ে মানে পাঠক আছে বই কেনার লক্ষ্য একটু কম এ পর্যন্ত মেলায় বই এসেছে চার হাজার তিনশো চুরানব্বইটি মন্ডল একুশে টেলিভিশন ঢাকা আবার উনি বিরতি ফেরার পর যা থাকছে উহান থেকে ভারতীয় বিশেষ বিমানে তেইশ বাংলাদেশি এখন দিল্লিতে রাখা হচ্ছে পর্যবেক্ষণে ইউরোপে দ্রুত ছড়াচ্ছে করোনা দুই দিনে অন্তত আট দেশে রুবি ভারতের একটি বিশেষ বিমানে তেইশ বাংলাদেশি নাগরিককে চীনের ওয়াহান থেকে নিয়ে আসা হয়েছে এসব শিক্ষার্থীরা এখন দিল্লিতে আছেন ভারতের ওই বিশেষ বিমানটি তাদের নাগরিকদের ফেরত আনার জন্য গিয়েছিল তাদের সঙ্গে তেইশ জন বাংলাদেশি নাগরিককেও নিয়ে আসা হয় বাংলাদেশে ভারতের দূতাবাসের ফেসবুক পেজে এই তথ্য দেয়া হয়েছে আরও জানানো হয় ফেরত আসা অন্যান্য ভারতীয় নাগরিকদের মতোই বাংলাদেশের নাগরিকদেরও কিছুদিন আলাদাভাবে কোয়ারেন্টিফাইন থাকতে হবে আগামী দুই বছরের মধ্যে আনুষঙ্গিক সুবিধা সহ পাবনা নগর বাড়ি নৌ বন্দর চালু হবে বলে জানালেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন বন্দরটি চালু হলে উত্তর দক্ষিণাঞ্চলের সব জেলার মানুষের জীবন মানের ব্যাপক উন্নয়ন হবে বিকেলে পাবনা নগর বাড়িতে নদী বন্দর নির্মাণ কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় যোগ দেন খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন এই বন্দরের জৌলুস ফিরিয়ে আনতে এবং মানুষের জীবন মানের উন্নয়নে পাঁচশো তেরো কোটি নব্বই লাখ টাকা ব্যয় নির্মাণ কাজ চলছে এবার আমাদের সাপ্তাহিক মেহেরপুরে কৃষকদের মাঝে সারা ফেলেছে কাশ্মীরি আপেল কুল চাষ সুস্বাদু ও উচ্চ ফলনশীল এই কুল চাষ করে বেকারত্ব দূর হয়েছে অনেক যুবকের আর এতে খরচের দুই তিন গুণ লাভ পাওয়া যায় বলে জানায় কৃষি বিভাগ মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম গাংনির যোগিন্দা গ্রামের ফরিদ কৃষি অফিসের পরামর্শে প্রথমে পেয়ারা চাষ শুরু করেন লাভের মুখ দেখায় ফল চাষে আগ্রহী হয়ে ওঠেন তিনি পরীক্ষামূলক শুরু করেন কাশ্মীরি কুল চাষ তিনি জানান এক বিঘা জমিতে কুল চাষে খরচ হয় পঞ্চাশ হাজার টাকা ফল বিক্রি হয় এক লাখ হাজার টাকা এবার তিনি পাঁচ বিঘা জমিতে কুল চাষ করেছেন আমার আশা সর্বনিম্ন হয় তোমার খরচবাদেও পাঁচ ছয় লক্ষ টাকা লাভ হতে পারে ফরিদের সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়েছেন কাশ্মীরি কুল চাষে অল্পতেই অধিক লাভবান হওয়া যাবে এই চিন্তা ভাবনা করি ফরিদের সাথে আলোচনা করি আমরা কুল বাগান করার চিন্তা করলাম আমি নিজে সরজমিনে বাগান দেখতে এসেছি আমার আগামীতে দশ বিঘা জমিতে এই কাশ্মীরি আপেল কুলের চাষ করার পরিকল্পনা আছে কাছ থেকে চাষবাস সম্পর্কে অনেক কিছু জানছি যে কিভাবে আবাদটা করতে হবে বা এটা খরচ কম বা লাভবান কিরকম হওয়া যাবে এই জন্য আমরা উদ্যোক্তা চাষির কাছ থেকে পরামর্শ নিয়েছি চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ আমাদের কৃষি অফিস তাদেরকে বিভিন্ন বিষয় পরামর্শ দিয়ে যাচ্ছে বিশেষ করে সার প্রয়োগ সেচ সহ যে বাগানাশক স্প্রে করার এই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি মেহেরপুরের মাটি এই কোল চাষের উপযোগী হওয়ায় কৃষকরা বেশ লাভবান হচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা এবার রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড ইসলামিক ফাইন্যান্স উইং এর যাত্রা শুরু হলো এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালে তিনি বলেন বাংলাদেশের সার্বিক আর্থ সামাজিক উন্নয়নে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখবেন রিলায়েন্সের ইসলামিক ফাইন্যান্স উইং শরিয়া কমিটির সদস্য সচিব প্রফেসর ড মোহাম্মদ আব্দুল সামাত ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা একমাত্র খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায়ীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করল বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং বসুন্ধরা মাল্টিফুল প্রোডাক্টস লিমিটেড রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পার্টনার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান শাফিয়াদ সোভান দেশের মানুষের নিরাপদ খাদ্য দৃষ্টিতে আরও বেশি পণ্য বাজারে আনার কথা জানান তিনি অনুষ্ঠানে দেশের বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন আটা ময়দা ও ভুসি এবং তেলের জন্য প্রথম স্থান অর্জনকারীদের পাঁচ কাঠার প্লট দ্বিতীয় স্থান অর্জনকারীদের তিন কাঠার প্লট দেয়া হয় বসুন্ধরা আবাসিক এলাকায় এর সাথে শেষ করবো রাতে এগারোটার একুশে সংবাদ কে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনাগুলো জানাবো আরো একবার খালেদার জামিন আবেদন খারিজ সম্মতি দিলে দ্রুত চিকিৎসা দিতে মেডিকেল বোর্ডকে নির্দেশ বিএনপির কর্মসূচি ঘোষণা জনপ্রতিনিধি দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী ঢাকার মেয়র কাউন্সিলরদের শপথ আবারও বাল্য বিদ্যুতের দাম আবাসিক পর্যায়ে প্রতি ইউনিট সাত টাকা তেরো পয়সা মার্চ থেকে কার্যকর রাজধানীর স্কাটনে পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন শিশুসহ সহ তিনজনের মৃত্যু বার্ন ইউনিটে ভর্তি পাঁচজন দিল্লিতে গভীর রাতে অসহিংসতা নিহত পঁয়ত্রিশ হাইকোর্টের বিচারপতিকে বদলে বিশেষ খবর জানতে সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন এই ওয়েবসাইটে ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম সার্চ একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি শুভরাত্রি